শিক্ষক মশাই এবং কামারপুকুরবাসী মঠ ও মিশনের সন্ন্যাসী শ্রীমৎ স্বামী কল্যাণেশানন্দজি মহারাজ, দেখুন এই মেলাটা চলবে 12 থেকে 15 তারিখ পর্যন্ত। এই মেলাটা চলবে, আজকে শুভ উদ্বোধন হলো। সেই উদ্বোধনের সাক্ষী হিসেবে আমাদের মহারাজজি রয়েছেন এবং আমরা সবাই মিলে উপস্থিত হয়ে এই মেলাটার আমরা উদ্বোধন করি। আগেও আমরা বই মেলা করেছি, তার থেকে এই বই মেলার আভিজাত্য পাওয়া যায়। কি বলবেন আপনি? শ্রীরাম কৃষ্ণের পুণ্যভূমি পবিত্র মাটি, এই মাটিতে দাঁড়িয়ে সিএসসি স্কুলের পক্ষ থেকে আমার পুকুরে স্বীকৃত বুদ্ধিজীবী মহল যে আয়োজন করেছে, এবং এই বই তো আমাদের সব কিছু, তার রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, এদের যে সব ঐতিহ্য নিয়ে আমরা বই খুললেই পাবো। আগামী দিনে শিখব, পড়বো, প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করব এবং নতুন করে সমাজ গড়ার জন্য এই বইমেলাটা অত্যন্ত জরুরি। এবং এখান থেকে অনেক কিছু উপাদান ছড়িয়ে রয়েছে, যেগুলো আমরা যদি একটা মালাতে গাঁথতে পারি একটা তিন তিন করে তিলোত্তম। পুকুর বইমেলাতে কেমন লাগছে? দেখুন কামারপুকুর বইমেলা আমরাও, আমাদের বিধায়ক মানস মজুমদার যখন বিধায়ক ছিলেন আমরাও 3 বছর সাড়ম্বরে করেছি, কিন্তু আজকে যে রামকৃষ্ণ বিবেকানন্দ যে একাডেমি, এই স্টুডেন্টদের নিয়ে যে আজকে যে র্যালি করলাম এই বইমেলা, আমাদের গৌরীদা আছেন, গৌরীপদ গাঙ্গুলী আছেন, বিবেকানন্দ রামকৃষ্ণ বিবেকানন্দ একাডেমিকে প্রেসিডেন্ট আছেন, সর্বোপরি আমাদের মহারাজজি আছেন, আমাদের সকলেই, আমাদের সাহিত্যিক থেকে আরম্ভ করে প্রত্যেকে উপস্থিত হয়েছি। আজকে আমাদের পূর্ণভূমি, রামকৃষ্ণ দেবের যে জন্মভূমি, সেই ভূমিতে আমরা পদার্পণ করেছি। শিশুদের নিয়ে যে র্যালি করলাম এটা একটা আলাদা মাত্রা দিয়েছে, হ্যাঁ, এটা একটা আলাদা অনুভূতির জায়গায় তৈরি করে দিয়েছে এই বইমেলা। খুব ভালো লাগছে আজকে বইমেলা। মহারাজ, কামারপুকুর বইমেলার উদ্বোধন করলেন, কি বলবেন কামারপুকুর বইমেলা নিয়ে? কামারপুকুরে তো আমি জলে থেকে প্রতি বছরই কামারপুকুরে বইমেলা হতে দেখেছি, শ্রীপুর মাঠে হতো, এবছর এখানে পথের সাথীকে হচ্ছে, তো সেখানে উদ্বোধন করে আমার ভালো লাগলো। বইমেলাটা যে বন্ধ হয়নি একদম, সেটার জন্য ধন্যবাদ KRV একাডেমি, আমার পুকুর CBSE, তাদেরকে, তাদের উদ্যোগে হচ্ছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। তো বর্তমান যুগে, ইন্টারনেটের যুগে, মোবাইলের যুগে বই পড়ার টেন্ডেন্সিটা অনেকটাই কমে গেছে, এর কাছে আসাতে এখানকার স্থানীয় আমার পুকুরবাসীদের, ছেলে মেয়েদের কাছে অনেক কিছু বই তারা দেখার সুযোগ পাবে এবং বই পড়া, বই পড়ার জন্য কিনবে, তো বই পড়ার টেন্ডেন্সি আরও বাড়বে এই আশা রাখি। আমি কল্যাণেশানন্দ, প্রধান শিক্ষক আমার পুকুর রামকৃষ্ণ মিশন। চলে